আছেন টেলিফোনে। আমরা একটু দুটো টেলিফোন নেব, তারপরে আমরা আবার আপনার কাছে ফিরে আসছি। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলতে চাই। জি বলুন। এই করোনা ভাইরাস হলে ওটা নেগেটিভ আসে কেন? ইউনাইটেড হাসপাতালে আমার ছোট ভাই ভর্তি, পরিচালক, ইউনাইটেড হাসপাতালে ভর্তি, তিনবার পরীক্ষা করার পরেও নেগেটিভ, কিন্তু পুরো করোনার সিম্পটম। জি। এবং কালকে প্লাজমা দেওয়া হয়েছে 2 ইউনিট, এখন সে 1 সপ্তাহ ধরে ভর্তি, এখন সে একটু সুস্থ, কিন্তু নেগেটিভ আসছে, এটার কারণটা কি? তবে আমরা কিভাবে বাঁচবো বা কিভাবে আমরা পরীক্ষার উপর নির্ভর করবো? অনেক ধন্যবাদ, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ, আপনি সাথে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন টেলিফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দর্শক, আমাদের সংযুক্তি আমরা সংযুক্তি স্থাপনের চেষ্টা করছি, সম্ভবত তিনি আমাদের কাছ থেকে দূরে সরে গেছেন। ডাক্তার শফিউল্লাহ প্রধান, আপনি শুনছিলেন যে তিনবার নেগেটিভ আসার পরেও তার যে সিমটম সেটি করোনার সিমটম, এটি কিন্তু আসলে আমাদের চারপাশে অনেক বেশি হচ্ছে, এখন অনেক জায়গাতেই এটি হচ্ছে, এ ব্যাপারে আপনার এই দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে? ধন্যবাদ। আসলে মানে এখানে যে টেস্টের কিছু ব্যাপার আছে, টেস্টের এখানে ফলস নেগেটিভ আসতে পারে, আবার ফলস পজিটিভও আসতে পারে। হ্যাঁ, এটা আমাদের টেস্টে শুধু নট অনলি যে আপনার এই করোনা, যে কোনো টেস্টে অনেক সময় এটা হতে পারে, এনি ইনফেকশন বা এটা হতে পারে। তো আমরা এটা দেখছি অনেক ক্ষেত্রে ফলস নেগেটিভ আসতে পারে, কিন্তু আমরা ডাক্তার, আমাদের কাজ কি? আমরা আমাদের পড়ালেখা, প্র্যাকটিস এবং গবেষণা লব্ধ অভিজ্ঞতাই রোগের আমরা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে থাকি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? যে রোগটা, জ্বর হলে কি কি রোগ বা কি কি জ্বর হতে পারে, যদি বর্তমানে তার সিমটমের সাথে করোনা মিলে যায় তাহলে ধরে নিতে হবে সে অবশ্যই করোনা। জনাব শফিউল্লাহ প্রধান, আমরা আপনার কাছে এই প্রশ্নের উত্তরটি নেবার জন্য আরও একবার ফিরবো। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এবং তার সাথে কথা বলছি। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। সেই সাথে আপনাকে একবার মনে করিয়ে দিতে চাই, বিরতিতে যাবার আগে আমাদের একজন দর্শক বলেছিলেন টেলিফোনে যে কয়েকবার তার টেস্ট করানোর পরে তারপরও নেগেটিভ এসেছে, এবং যদিও এখনও তার মধ্যে করোনার যে উপসর্গগুলো রয়েছে, যেগুলো আমরা জানি সেই উপসর্গগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার বক্তব্য বলছিলেন, আমরা সেই জায়গা থেকে আবারও শুরু করতে চাই। আমরা করোনা সেই উহানে যখন সৃষ্টি হলো চীন থেকে, তারপরে সারা বিশ্বেই যখন দেখলাম করোনার বেসিক কিছু সিমটম ছিল, সেটা হচ্ছে জ্বর, তারপরে হচ্ছে কাশি, তারপরে শ্বাসকষ্ট, তারপরে যেটা শুরু হলো বিভিন্ন প্রকার উপসর্গ, অনেকের ক্ষেত্রে পাতলা পায়খানা, অনেকের ক্ষেত্রে বমি, অনেকের ক্ষেত্রে স্কিনে প্রবলেম, বাচ্চাদের কিছু সমস্যা দেখা দিল আমেরিকাতে, নতুন নতুন সমস্যা। তারপরে এখন যেটা আমরা পাচ্ছি যে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, মানে ভালো হয়ে যাওয়ার পরও এখনো এই আজকে 4-5 মাস ধরেও তারা শ্বাসকষ্ট করছে। তারপর হচ্ছে খুব দুর্বল, একেবারে ডেবিলাইটেড, আমরা বলি জেনারেল উইকনেস, রোগী কাজ করতে ইচ্ছা করে না, চলাফেরা রিজন টু রিজন, মানে দেশ টু দেশ, রুগী টু রুগী ভেরাই করছে, বিভিন্ন রকম উপসর্গ আসছে। এখন নেগেটিভ হলে যে করোনা রুগী তা না, বেসিক যে সিমটম গুলা এগুলো যদি মিলে যায় তাহলে করোনা হওয়ার সম্ভাবনা আছে। আমি বলবো রুগীকে অবশ্যই প্রপার ট্রিটমেন্টের পাশাপাশি আইসোলেশনে থাকতে হবে, অন্যদের থেকে নিরাপদ একটা নিরাপদ জায়গা বা নিরাপদ ভাবে বসবাস করতে হবে, এবং অবশ্যই মাস্ক ব্যবহার, বা তার থেকে অন্যরা যেন তার কাছে যখন যায় যেন যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, মাস্ক ব্যবহার করা বা একটা ডিস্টেন্স মেনটেন করে তাকে চিকিৎসা সেবা দেওয়া, যে নিয়মগুলো মেনে চলা সেগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। কারণ নেগেটিভ হলেই যে ধরে নিব এটা করোনা না, তা কিন্তু সুযোগ নেই। একটা জিনিস আমি বলতে চাই বাংলাদেশ সরকারকে, দীর্ঘদিন হলো আমরা বলছিলাম ডাক্তাররা জি র্যাপিড টেস্ট দেওয়ার জন্য, র্যাপিড টেস্টের জন্য আমরা চাচ্ছিলাম, আপনারাও বলছিলেন, কিন্তু আমি যে নিউজটা কালকে দেখলাম যে সরকার সরকারি হাসপাতালগুলোতে র্যাপিড টেস্টের অনুমতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। এতে কি হবে, যদি আমরা অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ পেয়েও থাকি কিন্তু এই জাতীয় সিমটম ছিল, এখন আমরা যদি র্যাপিড টেস্টে সেটা দেখি তাহলে যদি তার অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া যায় তাহলে বুঝতে হবে সে করোনা আক্রান্ত হয়েছিল। তো এইটা আমাদের, আমি মনে করি যে প্রাইভেটলি ওটা দেওয়া উচিত,
সরকার যদি প্রাইভেট সেক্টরে এটা দিয়ে দেয়, অন্তত এই যে রোগী কনফিউজ তার আদৌকরণ হয়েছিল কিনা বা এখন অনেক দিন হয়েছে কিছুটা সমস্যা আছে, অন্তত সে জেনে গেল। হ্যাঁ, এতে কি হবে, ক্লিয়ার হয়ে যাবে সবাই যে তা কার কার কি অবস্থা আছে। এবং আমরা একটা স্ট্যাটিস্টিক্স ডাটা পেতে সুবিধা হবে, যে র্যাপিড টেস্টটা যদি সরকারকে সাধুবাদ জানাই যে দেরিতে হলো অনুমতি দিয়েছে, পাশাপাশি প্রাইভেট সেক্টর গুলাতে যদি দেয় তাহলে আমরা এই জাতীয় কনফিউশন থেকে দূর হতে পারবো। সেক্ষেত্রে সর্বস্তরের রোগীদের জন্য এই বিষয়টিতে নিজেদেরকে পরীক্ষা করানো সহজ হবে বলেই আপনার ধারণা, আপনার সাথে আমরাও অনেকটাই একমত। আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যারা করোনা পরবর্তী সময়, অর্থাৎ যারা করোনায় আক্রান্ত ছিলেন তারা যখন সুস্থ হয়ে যান, সে সময় যেহেতু তাদের বেশ কিছু দুর্বলতা এবং বেশ কিছু শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয় যেটি আপনিই বলছিলেন, সেক্ষেত্রে এই সময়ে কী ধরনের খাদ্যাভ্যাস বা কী ধরনের কর্মের অভ্যাস করা উচিত যাতে করে তিনি নিজেকে সুস্থ রাখতে পারেন, নিশ্চয়ই সে বিষয়ে আপনি দর্শকদের জানাবেন। যে করোনা শুরুতে আমরা বারবার বলছিলাম ইমিউনিটি বাড়াতে, হ্যাঁ সবাইকে, এবং আপনি জানেন আমারও কিন্তু কয়েকটা পাবলিকেশন আছে যে ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি বাংলাদেশে, তো ভিটামিন ডি এটা একটা আমাদের ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করে, তারপরে হচ্ছে জিঙ্ক ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করে, এরকম অনেকগুলো মিনারেলস এবং ভিটামিনস আছে যারা ইমিউন সিস্টেমকে আপডেট করে। তো আমরা সেটা বলে আসছি, আলহামদুলিল্লাহ সবাই খাচ্ছে ভিটামিন জি ডি হতে শুরু করে, এবং প্রোটিন সমৃদ্ধ খাবারের কথা আমরা বারবার বলছিলাম খেতে, তো সেটা কিন্তু আসলে প্রিভেনশনের জন্য। এখন যে পরিস্থিতিটা চলে আসছে, এখন আমি বলবো আমাদের ব্যালেন্স ডায়েটটা খুব দরকার, মানে আমাদের যে খাদ্যের ছয়টা সুষম উপাদান সেই উপাদানগুলো যেন এখন থেকে খাদ্যে থাকে, একেবারেই আমাদের ওই যে অতিরিক্ত প্রোটিন খাওয়া আমাদের এই মুহূর্ত থেকে আবার কমিয়ে ফেলে আমরা যদি ব্যালেন্স ডায়েটে চলে যাই, কারণ সেই স্টেজটা আমরা পার হয়ে এসেছে, আমাদের এখন খাবারের মধ্যে সকল উপাদানই যেন থাকে, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস মিনারেলস খনিজ লবণ এবং পানি, এই যে উপাদানগুলো যেন পর্যাপ্ত থাকে। তবে পানির পরিমাণটা একটু বেশি বাড়ালে ভালো, কারণ প্রচুর পরিমাণ পানি এখানে আমাদের অনেক ক্ষেত্রে হেল্প করতে পারে, পাশাপাশি পরিমিত খাবার। এখন খাবারটা খেতে হবে এইভাবে যে আপনার খিদা নাই তারপর আপনি খাবেন, নো, কোনো প্রয়োজন নেই, পরিমিত খাবার, এবং সেই খাবারটার যেন সবগুলো উপাদান থাকে, সেটা একটু পুষ্টিকর খাবার। যেমন আমরা ডিমের কথা বলে থাকি, মাছ মাংসের কথা বলে থাকি, সবুজ শাক সবজির কথা বলে থাকি, আমাদের বাংলাদেশ এমন একটা জায়গা অবস্থিত আল্লাহর অশেষ মেহরবানিতে সকল প্রকার সবজি এদেশে উৎপাদন হয়, তো আমরা শাক সবজির দিকে মনোযোগ দিতে পারি, ফল পুষ্টিকর ফল আমরা খেতে পারি। এক্ষেত্রে শুধু যাদের অন্য কোনো সমস্যা থাকে যেমন কিডনি ডিজিজ বা যাদের আপনার ডায়াবেটিস আছে, তারা বুঝে শুনে তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার খেতে হবে। প্রত্যেকটা রোগীর কিন্তু আলাদা আলাদা মেনু থাকে। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, আমরা একটু তার ফোন কলটি নিতে চাই। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, নিশ্চয়ই তিনি আপনার প্রশ্ন উত্তর দেবেন। দর্শক ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, আমি গাইবান্ধা থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, স্যারের কাছে প্রশ্ন যে এক সপ্তাহ থেকে জ্বর এবং কাশি আছে, তার কাশির সিরাপ খাচ্ছি কিন্তু কাশি ভালো হচ্ছে না, জ্বরের ট্যাবলেট খাচ্ছি কিন্তু জ্বরে ভালো হচ্ছে না, তা এক্ষেত্রে অনেকেই বলতেছে যে করোনার উপসর্গ, কিন্তু আমি তো দেখতেছি করোনার উপসর্গ নেই, তা এক্ষেত্রে স্যারের কাছে পরামর্শ যে আমি কি করবো। ধন্যবাদ দর্শক ফোন করে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ডাক্তার শফিউল্লাহ প্রধান, ওনার জ্বর এবং কাশি আছে বলছিলেন। জি আচ্ছা, তো উপসর্গ তো অবশ্যই মিলে যায়, করোনার বেসিক তিনটা উপসর্গ আছে, একটা হচ্ছে জ্বর হবে এবং কাশি এবং শ্বাসকষ্ট, এটা হচ্ছে বেসিক। অনেকের ক্ষেত্রে বলছিলাম এর আগে বিরতির আগে যে পাতলা পায়খানা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, তো আবার অনেকের সাইলেন্ট, হ্যাঁ কোনো প্রকার শ্বাসকষ্ট নেই, কিছু নেই, অনেকের ক্ষেত্রে কিন্তু স্বাদ গন্ধ এগুলা চলে যেতে পারে, তো এটা উপসর্গ এক এক রোগীর ক্ষেত্রে হতে পারে। তো আমি আপনার যে উপসর্গের সাথে কিছুটা হলো মিলে যাচ্ছে, আমি বলবো আপনি আরো যদি ওয়েট করতে চান কিছুদিন দেখতে পারে, যদি দেখেন না শ্বাসকষ্ট হচ্ছে তাহলে অবশ্যই করোনা টেস্ট করে ফেলতে হবে, টেস্ট করে আপনাকে কনফার্ম করতে হবে আইদার করোনা কিনা, যদি করোনা হয় আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা করোনা ডেডিকেটেড হসপিটালের সান্নিধ্যে আপনাকে চিকিৎসা নিতে হবে। আর এখন আপনি প্যারাসিটামল, গরম চা খাওয়া বা গরম পানি, বা আমরা যে প্রচুর পানি খাওয়া, প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া, ভালো পুষ্টিকর খাবার খাওয়া, এবং আইসোলেশনে থাকা, অন্য থেকে দূরে থাকা, পরিবারের সদস্য থেকে
আলাদা ভাবে থাকা, এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইছি যে এই সময়ে করোনা আক্রান্ত বাবা মা যারা রয়েছেন তাদের অনেকের সাথে হচ্ছে ছোট শিশু রয়েছে, সেক্ষেত্রে আমরা কি ধরনের তাদেরকে কিভাবে সুস্থ রাখতে পারি সেই সম্পর্কে জানবো। আমাদের সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। জনাব শফিউল্লাহ প্রধান, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিরতিতে যাবার আগে একটি প্রশ্ন আপনার কাছে আমার ছিল, সেটি হচ্ছে এই সময়ে যে বাবা মায়েরা করোনা আক্রান্ত হচ্ছেন এবং যাদের আসলে একেবারেই শিশু সন্তান রয়েছে তাদের করণীয় কি সে সম্পর্কে যদি দর্শকদের বলতেন। আসলে আমরা নিয়মিত আপডেট পাচ্ছি, স্পেশালি এই প্রেগন্যান্সি এন্ড বাচ্চাদের ব্যাপারে। প্রেগন্যান্সিতে যেটা আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছিলাম সেটা হচ্ছে মা করোনা আক্রান্ত হলেও বাচ্চা কিন্তু করোনা আক্রান্ত হয় নাই, হয়তো বা আফটার ডেলিভারি দেন সে হয়তো কোনোভাবে আক্রান্ত হয়েছে। সেটা হচ্ছে ইন্টারইউটেরিয়ান লাইফে বা গর্ভাবস্থায় বাচ্চা কিন্তু আক্রান্ত হয়নি, এটাই স্টাডি আসছে। হয়তো আমরা ভবিষ্যতে আরো ইনফরমেশন পেয়ে যাবো, বিকজ দিস ইজ এ নভেল ভাইরাস, একেবারে নতুন একটা ভাইরাস। আর বাচ্চাদের ক্ষেত্রেও দেখছি যে আমরা আসলে বাচ্চাদের এমনিতেই ইমিউন সিস্টেম কিন্তু অনেক আপডেট থাকে, মানে স্ট্রং থাকে। যত মানুষ বয়স কমতে থাকে, মানে বয়স বেশি হয়, এজড হবে, ততই তার ইমিউন সিস্টেমটা সাপ্রেস করতে থাকে বা কমতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি সারা ওয়ার্ল্ডে বাচ্চারা বা বাচ্চাদের এই ভাইরাসে আক্রান্তের টেন্ডেন্সি অনেক কম ছিল, যদিও কিছু কিছু ইউরোপ এবং আমেরিকাতে তাদের নতুন কিছু কিছু উপসর্গ নিয়ে কিছু বাচ্চা আমরা কিছুদিন পূর্ব দেখেছিলাম। তো করোনা আক্রান্তের ক্ষেত্রে তাদের সেটা কম। এখন আসলে যদি বাবা মা আক্রান্ত হয়ে যায় বা ফ্যামিলি, তখন বাচ্চাদের হয়তো যেহেতু তারা একসাথেই ছিল সেক্ষেত্রে যদি তারা নেগেটিভ আসে কোনো কারণে, সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে আইসোলেশনে রাখা বা সেপারেটলি আত্মীয় স্বজনের মাধ্যমে বা বড় ভাই বোন থাকলে তাদের মাধ্যমে যদি আলাদা রাখা যায় সেটা বেটার। যদি না রাখা যায় সেক্ষেত্রে অবশ্যই বাসাতে বাবা মাকে বা যারা আক্রান্ত তাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। শিশুদের ক্ষেত্রে শিশুরা সবসময় মাস্ক ব্যবহার করতে চাইবে না, কিন্তু নিজেরা অন্তত সেটা ব্যবহার করতে হবে। তাদের খাবার, তাদের পোশাক পরিচ্ছদ ধরতে গেলে অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে, নিয়মিত পয় পরিষ্কার রাখতে হবে, তাদের ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার যে মতামতগুলো আপনি দিয়েছেন এবং যে পরামর্শগুলো দিয়েছেন। আমাদের সময় আজকে একেবারেই শেষ হয়ে গেছে, আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই প্রশ্নোত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। দর্শক, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি, নিশ্চয়ই পরবর্তী আয়োজনে কথা হবে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সকল স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজের পরিবারকে নিরাপদ রাখবেন, ভালো থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।